যখন ধরুন 42nd ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয় তখন আমি ঢাকা শহরের বাসিন্দা, কিন্তু আমার জন্মস্থান হলো নোয়াখালী জেলার কালিকাপুর গ্রামে। ঢাকা শহরের তখন আমি বাসিন্দা। তো যখন অবস্থার চাপে ইংরেজরা দেশ ছেড়ে চলে যাওয়ার আসে, তখন মুসলিম লীগ ওদের জন্য মানে কাফিরদের সাথে একসাথে থাকলে ইসলাম বিপন্ন হবে সেই ধোঁয়া তুলে ওদের জন্য একটা আলাদা রাষ্ট্র পাকিস্তান হওয়ার তৈরি করার জন্য আন্দোলন আরম্ভ করে। তা আমি তখন ঢাকা শহরে ফরওয়ার্ড ব্লক করতাম, ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠনের একটা কর্মী ছিলাম। সেই অনুসারে আমাদের আমি দুয়ারি পাড়াতে থাকতাম এবং আমাদের প্রায় শহীদ দীনেশ গুপ্ত, যিনি বিনয় বাদল দীনেশ বাগ আছে, তার দীনেশ গুপ্ত প্রতিষ্ঠিত একটা উয়ারি লাইব্রেরি ছিল, আমি সেই লাইব্রেরির একজন মেম্বার ছিলাম এবং খুব অ্যাক্টিভ ওয়ার্কার ছিলাম ফরওয়ার্ড ব্লকের। তা দেওরা পেপারপত্র আমরা পড়তাম, পড়ে দেখলাম যে 16th August ওরা মুসলিম লীগ পাকিস্তান আদায়ের জন্য ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলো, ডাইরেক্ট অ্যাকশন হবে। আমাদের নেতারা সেসব বুঝলো, আমরা সেসব অত ডাইরেক্ট অ্যাকশন কী ব্যাপার কী ব্যাপার বুঝতাম না। তা আমাদের নেতাদের মধ্যে ধরুন লীলা রায়, অনিল রায়, মেজর সত্যগুপ্ত, ফরওয়ার্ড ব্লকের যেসব নেতা ওরাই আমাদের নেতারা মিটিং ফিটিং করতো, আমরা যেতাম। তারপর বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, বড়দা যাকে বলতো, এদের সংস্পর্শে ছিলাম। তো 16th August কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন ডে হলো। সেসব তখন তো রেডিও খুব কম লোকের বাড়িতে ছিল, পত্রিকায় কিছু কিছু উঠল খবর। তো তখন আমরা তখন স্কুল কলেজ বন্ধ হয়ে গেলো। তো 16th August সন্ধ্যার পরে ঢাকা শহরে সমস্ত মুসলমান পাড়াগুলোতে, ঢাকা তো মানে প্রায় দাঙ্গা হাঙ্গামা থাকতো, তো আগে থেকে হিন্দু পাড়া এবং মুসলমান পাড়া ভাগ হয়ে গেছিল। মুসলমান পাড়া থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবর পাকিস্তান জিন্দাবাদ নেড়কেলেঙ্গে পাকিস্তান এই স্লোগান আর চিৎকার চেঁচামেচিরা আরম্ভ হলো। তা আমরা সব ভয় পেয়ে গেলাম। আমাদের বাড়ির নম্বর ছিল 26 নম্বর ওয়ার স্ট্রিট, তার ঠিক পাশের বাড়িতে ঢাকায় হরদেও গ্লাস ফ্যাক্টরি নামে একটা গ্লাস ফ্যাক্টরি, তার মালিক মাড়োয়ারি ধনুলাল টুটি আর ব্রজলাল টুটি, তাদের বাড়িতে আমরা পাড়ার সমস্ত লোকরা গিয়ে সে বাড়িতে উঠলাম নিজের বাড়ি ঘরে তালা দিয়ে। যদি মুসলমানরা অ্যাটাক করে, ও বাড়িতে বন্দুক ছিল এবং নেপালি দারোয়ানরা ছিল। সেরকম রাত্রে 10:11 নাগাদ চিৎকার চেঁচামেচি বন্ধ হলো এবং আমরা ওই বাড়ির ছাদে উঠে দেখলাম যে চারধারে শহরে আগুন জ্বলছে, দাউ দাউ করে সব আগুন জ্বলছে। মানে কী করবো, যাও সেদিন রাত্রে খাওয়া দাওয়া হলো না। এরপরে পরদিন থেকে আমরা ওই সারাদিন ক্লাবে গিয়ে আড্ডা মারতাম। তো 2-3 দিন পরে একদিন ক্লাবে আড্ডা মারছি, এমন সময় খবর এলো যে আমাদের পাড়ায় উয়ারিতে রেল লাইনের ধারে হরদেও গ্লাস ফ্যাক্টরির কাছে ট্রাক বোঝাই করে সব ডেড বডি এসছে। তা আমরা সেখানে তাড়াতাড়ি দৌড়ে গেলাম, গিয়ে দেখি যে ট্রাক বোঝাই ডেড বডি সমস্ত উলঙ্গ, পুলিশ পাহারা এসছে এবং ট্রাক ডেড বডিগুলো মানে ট্রাকের মধ্যে বোঝাই। তা আমরা জিজ্ঞেস করলাম যে পুলিশকে যে ডেড বডিগুলো তো মানে শ্যামপুর ঘাটে, বুড়িগঙ্গার ধারে শ্যামপুর একটা পুরানো ঘাট আছে হিন্দুদের, সেখানে পাঠানোর কথা, সেখানে না পাঠিয়ে এখানে পাঠানো হয়েছে কেন? তোরা বলে যে গভর্নমেন্টের আদেশ যে এখানে পাঠাতে, তো তোমরা যদি এগুলো সৎকার করো ভালো, না হলে আমরা এখানে ডাম্প করে চলে যাব। আর ডেড বডি এসছে শুনে বহু লোক জড়া হয়ে গেল, আমরাও সেখানে গেলাম কী করা। তখন হরদেও গ্লাস ফ্যাক্টরির মালিকদেরকে বললাম যে এরকম আপনারা কি লাকড়ি দেবেন, তখন ওই গ্লাস ফ্যাক্টরিটা এখান থেকে কয়লা নিয়ে ফার্নে চালাতে বহু খরচা, ময়মনসিংহের জঙ্গল থেকে লাকড়ি এনে সারা বছর লাকড়িতেই চলতো এবং পাহাড়ের মতো লাকড়ি সব জোড়া করা, তো গাছের পূজা। ওনারা বললো, মালিকরা বললো যে তোমাদের যত ইচ্ছা লাকড়ি নিয়ে যাও, তোমরা ডেড বডিগুলো পড়াও। তখন প্রায় 150 ছেলে জুটে গেল, আর ওই ডেড বডি দেখার জন্য বহু লোক এলো। তা আমরা কেউ ওখান থেকে লাকড়ি এনে রেল লাইনের ধারে, ওখানে এক পাশে ছিল আপনার সাহেবদের একটা কবরখানা ওয়াল, আর এক ধারে রেল লাইন হরদ গ্লাস ফ্যাক্টরি, মানে গেন্ডারিয়া থেকে ঢাকা স্টেশনে ঢোকার ধরুন 1 কিলোমিটার আগে আর কি। তা আমরা নুন ইয়ে করে তারপর দেখছি যে ট্রাকে দেখেছি সমস্ত ডেড বডি, উলঙ্গ ডেড বডি। তা আমি ওই সময় একটু খুব অ্যাক্টিভ থাকার ফলে
আমরা একটা গামছা বেঁধে জুতো খুলে রেখে ট্রাকের উপর উপর দিকে যে ডেড বডি ভর্তি, তারপর দেখেন আপনাকে দেখায়, ও এই যে ঢাকায় তুলেছি সেই হলো অরিজিনাল ফটোটা। তখন দেখি যে ট্রাক বোঝাই করে ডেড বডি সব আছে। তখন আমরা এই হাত পা ধরে ধরে গামছা দিয়ে নাক বিঁধে গন্ধ দুর্গন্ধ ট্রাকে উঠলাম, উঠে হাত পা ধরে ডেড বডিগুলো নামালাম। নামিয়ে এই ছজন লোকেরই পোস্টমর্টম হয়েছে, এগুলোকে আলাদা শুয়ে দিলাম। আর তখন আমার জানি আমি মনে করি আমার জীবনে বোধহয় ভগবানই আমাকে এই কাজ করতে করছে। আমার ইচ্ছা হলো যে একটা ফটো তুলে রাখা দরকার। আমার একজন কাকু ছিল, বাবার মামাতো ভাই, তার কাছে একটা ওই সময় একটা জার্মান ক্যামেরা ছিল, রোলিকট বা রোলিফ্লেক্স। তাকে খবর দিলাম, আমার এক বন্ধুকে সাইকেলে পাঠিয়ে দিলাম যে আমার কাকু থাকে অমুক জায়গায়, কাকু আমার চেয়ে কয়েক বছর বড়, তাকে বলো ক্যামেরা নিয়ে আসতে। উনি ক্যামেরা নিয়ে এসে দূরে থেকে বললো যে বাবা আমার ভয় লাগছে, আমি এর ফটো তুলতে পারবো না। উনি আমাকে বললো যে দেখ আমি ফিট করে দিচ্ছি, শুধু এই পিনগুলো টিপলেই ফটো উঠে যাবে পরপর, তোকে কিচ্ছু করতে হবে না, এত অটোমেটিক ক্যামেরা। আমি এরকম অনেকগুলো ফটো তুললাম সেদিন। এভাবে ফটো তুলে আমরা একটা ডেড বডি পোড়ালাম, ছ্যানছ্যান করে ডেড বডিগুলো পুড়ছে আর তেল চর্বি গায়ের থেকে ঘুরে ঘুরে পড়ছে আর দুর্গন্ধ, আর বহু লোক সেখানে জমা হয়ে গেছে তাদের ইয়ে। তারও অনেক ফটো তুলেছি কিন্তু বহু ফটো নষ্ট হয়ে গেছে। 1999-এ বন্যা হয়ে আমার ফটো নষ্ট হয়ে গেছে, প্লাস বহু ফটো দিল্লিতে গিয়েছিলো এক্সিবিশানে, আমেরিকায় গিয়েছিলো, সেখান থেকে আর পাঠায়নি, হয়নি, চলে গেছে। এরপর প্রতিদিনই দু তিন দিন পর পরে ট্রাক বোঝায় ডেড বডি আসতো আর আমরা এই ডেড বডিগুলো পোড়াতাম। আমার এই পা দেখছে না, পায়ের পাতা মানুষের রক্তে ডুবে গেছে। একদিন দেখি যে পাঁচ ছটা ছেলে, ওদের একটারও মাথা নেই, মানে পা ধরে মাথা উড়িয়ে দিয়েছে, মাথা নেই এতটুকু উড়িয়ে। তো সব ছয় ছেলেগুলোকে একসাথে শুয়ে দিলাম, ছটা বাচ্চা। তার মধ্যে একটা ভদ্রমহিলা ওই ছটা ছেলের গায়ের মধ্যে একটার মধ্যে ঝাঁপিয়ে পড়ে বললো ওই তো আমার গোপাল, এই বলে ছেলেটাকে জড়িয়ে ধরে বিকট চিৎকার করে ভদ্রমহিলা অজ্ঞান হয়ে গেছে। আর তার বাড়ির সঙ্গীরা যারা ছিল তারা ওখানে বসে বিলাপ করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে একটারও তো মাথা নেই, আপনারা কী করে আইডেন্টিফাই করলেন যে এই ছেলেই আপনাদের গোপাল? তখন বলছে দেখুন পয়লা বৈশাখে ওর দুটো ভাইকে একই জামার কিনে জামা তৈরি করে দিয়েছে, এই দেখুন ছোটো ভাই ওই জামা পরে এসছে আর এই যে বড়ো ভাইয়ের জামা। তখন আমি মিলিয়ে দেখলাম যে দুটো তো একই সিটের জামা, তখন আমি কনভিন্সড হলাম যে এই ওদের গোপাল, কিন্তু আর ছেলেগুলো আইডেন্টিফাই হয় নাই। তো সমস্ত ডেড বডিগুলো পোড়ানো আরম্ভ হয়েছে আর ওই ভদ্রমহিলা কিছুতেই মানে এমনভাবে জড়িয়ে ধরেছে অজ্ঞান হয়ে তার হাত থেকে আর ছড়ানো যাচ্ছে না। তবে অনেক ডেড বডি পোড়ানো হওয়ার পরে ওই ভদ্রমহিলাকে ওরাই জোর করে তুলে নিয়ে গিয়ে ওই শ্মশানে আমরা তুলে দিলাম আর সব ছ্যানছ্যান ছ্যানছ্যান করে আওয়াজ হচ্ছে, লোকগুলো পুড়ছে উলঙ্গ সমস্ত।